हेलो व्यूअर्स सबाई केमन आছেন आज के आमी आपनादेरके Xiaomi राउटर दिए किभाबे जे कोनो स्मल राउटर बा अन्य जे कोनो राउटरेर माध्यमे एक्सटेंजार तैरी करा जाय बा एम्प्लीफाई करा जाय आपनार जे लो फ्रिक्वेंसिर एकटा राउटर थेके आपनि Xiaomi राउटर दिए किभाबे एम्प्लीफायर हिसेबे बा एक्सटेंजार हिसेबे व्यवहार करते पारबेन सेटा आमरा आजके देखाबो। तो आसुन आमरा देखे नेই। तो आमरा जानी Xiaomi राउटारे ढोकार जन्य my-fi.com अथवा राउटारेर जे गेटवे आछे सेই गेटवेटाके यूज करले आमरा एक्सेस करते पारबो। तो गेटवेटाके एक्सेस करार जन्य आमाके गेटवेटा देखे निते होबे। आमी Xiaomi राउटारेर साथे ल्याने छोट्ट एकटा शर्टकेबलेर माध्यमे ल्याने कानेक्टेड देखेन नो इंटरनेट एक्सेस देखाচ্ছে नो इंटरनेट एक्सेस। तो আমরা এডাপ্টার সেটিং এ গিয়ে দেখব যে আমরা গেটওয়ে কত দিয়েছি। দেখেন আমি এখানে ডিটেইলস এ গিয়ে দেখতে পেলাম 192.168.30.31.1 এটা আমার Xiaomi গেটওয়ে। আমরা এই গেটওয়ে দিয়ে ঢুকতে পারবো। চাইলে Xiaomi এর যে ডিফল্ট অ্যাক্সেস এর জন্য my-fi.com এটা দিয়ে আমরা ঢুকতে পারবো। my-fi.com এটা দিয়ে হিট করলে আমরা Xiaomi রাউটারের ফার্স্ট পেজটা পাবো। অথবা আপনি যদি গেটওয়ে দিয়ে হিট করতে চান 192.168.31.1 তাহলে আমরা ঢুকতে পারবো। তো আমরা গেটওয়ে দিয়ে হিট করে ঢুকলাম। তো এখানে এগ্রি করতে হবে, এগ্রি করে নিলাম। তো ফার্স্ট পেজ আসবে এটা। তো এখানে যদি আপনি রাউটার মোডে সেটআপ করতে চান তাহলে উপরেরটা সিলেক্ট করতে হবে। আর যদি এমপ্লিফায়ার মোড বা এক্সটেনজিং ওয়াইফাই মোড চালু করতে চান সেটা করার জন্য নিচে ডায়াল করতে হবে। দেখেন এখানে সিস্টেমটা দেখে দিচ্ছি ছোট্ট একটা রাউটার থেকে Xiaomi রাউটার দিয়ে কিভাবে ট্রান্সফার করবেন। একটা রাউটার এখান থেকে এটা দিয়ে এমপ্লিফাই করতেছে। তো এটার জন্য আপনাকে নেক্সট দিতে হবে। তো দেখেন এখান থেকে চুজ করতে হবে আপনি কোন নেটওয়ার্কের আন্ডারে আপনি কোন নেটওয়ার্ক থেকে এক্সটেনজারটা তৈরি করবেন। তো আমি যে রাসেল নামে একটা ইয়া আছে সেটা আমি সিলেক্ট করে নিলাম এবং এখানে আপনার কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটা দিতে হবে। ওই রাসেল যে ওয়াইফাইটা আছে ওয়াইফাই ডিভাইস আছে টেন্ডা একটা রাউটার, তো সেই রাউটারটাকে আমি রাউটারের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9। আপনাদের যে রাউটারটা থাকবে সেই রাউটারের যে পাসওয়ার্ড থাকবে যে এসএসআইডি থাকবে সেটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এন্ড দেন নেক্সট দিয়েছি। এখন সেট আপ নিউ নেটওয়ার্ক অ্যান্ড পাসওয়ার্ড। তো আপনি আপনার Xiaomi রাউটারকে কী নামে এসএসআইডি দিবেন অ্যাক্সেস করার জন্য সেটা আপনাকে লিখতে হবে। তো আমরা একটা দিয়ে দিচ্ছি যেমন রাসেল 2 দিয়ে দিলাম এবং পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত দিয়ে দিলাম। এন্ড পাসওয়ার্ডের সিকিউরিটি পার্সোনালি রাখলাম WPA 2 পার্সোনালি রাখলাম। এন্ড দেন নেক্সট। তো আপনার রাউটারটাকে অ্যাক্সেস করার জন্য যে অ্যাডমিন পাসওয়ার্ডটা দিবেন সেটা আপনাকে দিতে হবে। আমরা অ্যাডমিন পাসওয়ার্ড আমার নিজস্ব একটা পাসওয়ার্ড দিলাম ran 1 2 3 4 5 6। এখানে যদি আপনি টিক দিয়ে দেন সেম এজ ওয়াইফাই পাসওয়ার্ড তাহলে আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটা সেম হয়ে যাবে। তো আমরা সেটা করব না, আমরা নরমালি ঢোকার জন্য এই পাসওয়ার্ডটা ইউজ করব রাউটারে ঢোকার জন্য। দেন সেটআপ জাস্ট এ সেকেন্ড কিছুক্ষণ ওয়েট করতে বলতেছে। তো আমরা এর আগে একটা ভিডিওতে দেখিয়েছি ইডিমেক্সের রাউটার দিয়ে কিভাবে এক্সটেনশন তৈরি করা যায়। আজকে আমরা দেখলাম Xiaomi রাউটার দিয়ে কিভাবে চেঞ্জ করা যায়। তো এখানে একটা নোটিশ আমাকে দেখাচ্ছে ইফ দা সুপিরিয়র রাউটার ইজেন্ট মাই ওয়াইফাই দা আইপি অ্যাড্রেস মে বি চেঞ্জড আপার রাউটার ইনস্টল ওয়াইফাই অ্যাপ সেগুলোর মাধ্যমে করা যায় কানেক্ট টু দ্য নেটওয়ার্ক। তো আমরা দেখেন ইন্টারনেট পেয়ে গেছি। আপনারা চাইলে আইপিটা চেঞ্জ করে নিতে পারেন। আমরা ইন্টারনেট পেয়ে গেছি जो हमारे google.com ढुके दिखे तो हम देखिए अन्य किसी से ढुके ना youtube.com and then facebook देखें हम youtube ढुकते पारते हैं এবং বিভিন্ন আরো অনেক রাউটার দিয়ে এই এক্সচেঞ্জার তৈরি করা যায় টিভি লিংক দিয়েও করা যায় সেটাও আমি হয়তো নেক্সট যে কোনো একটা ভিডিওতে দেখাবো তো কনফিগার হয়ে গেছে আমরা সেটা এখন দেখে নেব দেখেন আমরা এখানে এই যে রাসেল 2 যেটা করলাম দেখেন ওয়াইফাই তে আমরা পাচ্ছি Xiaomi রাউটার দিয়ে যেটা করলাম দেন আমি কানেক্ট করে নিচ্ছি 1 2 3 4 5 6 7 8 and then next দেখেন আমি ওয়াইফাই এর মাধ্যমে কানেক্ট হয়ে যাচ্ছি তো আমি ল্যানটা খুলে দিলাম দেখেন ল্যান ক্রস হয়ে গেছে আমরা ওয়াইফাই কানেক্ট করছি একটু সময় নিচ্ছে तो कनेक्ट हो गए আমরা দেখে নিচ্ছি নেট অফ পাই কিনা দেন আমরা নেটওয়ার্কও পেয়ে গেছি দেখেন আমরা নেটওয়ার্কও পেয়ে গেছি দেন ইউটিউবে ঢুকলাম দেখেন আমরা নেট পেয়ে গেছি इवन আপনি চাইলে পিং করে দেখতে পারেন সিএনডি আমরা পিং করতেছি google.com কে जब हम google.com के पिंग करते हैं, हम पिंग करते हैं। तार माना हमारे लिंक ओके है। हम किंतु वाईफाई में तुम्हें करते कनेक्टेड। देखें रासेल 2, हम जब सेटअप करते हैं, शेडर में तुम्हें कनेक्टेड। एंड देन आपने देखें ये राउटर आईपी सीरीज़ टाइम रखो तो बात है। हम जे वाईफाई में तुम्हें कनेक्टेड, शे आईपी सीरीज़ टाइम रखो तो बात है। शेडर देखें वो। देन वाईफाई देखें আমরা পাচ্ছি 192.168.0.104 এটা আমার টেন্ডার রাউটারের যে আইপি সিরিজটা সেটা আমি পাচ্ছি কারণ আমি টেন্ডার রাউটার আমার মেইন রাউটার এই Xiaomi রাউটারটা শুধু এক্সটেনজার হিসেবে ব্যবহৃত হচ্ছে এর অন্য কোনো কাজ নেই এ শুধু আপনাকে ওয়াইফাই ফ্রিকোয়েন্সিটা রিসিভ করতেছে এবং ট্রান্সমিট করে দিচ্ছে এটা আপনার ছোট অফিস অথবা মিডিয়াম টাইপের অফিস এবং বড় বিষয় এই চার পাঁচটা রাউটার দিয়ে আপনি পুরো অনেক বড় নেটওয়ার্ক কভারেজ তৈরি করতে পারবেন যাদের আপনার কেবলের সমস্যা মনে হয় তারা এইভাবে এক্সটেনজার তৈরি করে কয়েকটা রাউটার দিয়ে পুরো ওয়্যারলেস কভারেজ তৈরি করতে পারবেন তো ভিউয়ার সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমি ভুলটা শুধরে নিব ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ